রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়তে নাম না করে কংগ্রেস ও সিপিএমকে পাশে পেতে চাওয়ার কথা জানাল বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা একথা জানিয়েছেন। সোমবার বহরমপুরে বিজেপির জেলা অফিসে সাংবাদিক বৈঠকে রাহুল এমন দাবি করেন, যদিও জোটের কথা বলার সময় কংগ্রেস বা সিপিএমের নাম মুখে আনেননি তিনি। রাহুল সিনহা এদিন বলেন, তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। রবিবারই জিয়াগঞ্জের এক সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলকে হারাতে কংগ্রেস সিপিএম এবং বিজেপি একজোট হচ্ছে। সোমবার রাহুলের কথায় সেটাই প্রকাশ পেল। এদিন রাহুল বলেন, পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হয়ে জোট বাঁধা দরকার, একের বিরুদ্ধে এক এই মনোভাব নিয়ে লড়াই করতে হবে। যে দলের যেখানে শক্তি সেখানে সেই দল প্রার্থী দেবে, অন্য দল সেই প্রার্থীকে সমর্থন করবে। নির্দল প্রার্থী বলে কিছু হয় না, রাজনৈতিক প্রার্থী হতে হবে। সব দল এক না হলে তৃণমূলকে ঠকানো যাবে না। মানুষ তৃণমূলের বিরুদ্ধে এমন জোট চান, তাহলে কি সিপিএম বা কংগ্রেস প্রার্থীকে বিজেপি ভোট দেবে? এমন প্রশ্নে রাহুল বলেন, কোন দলের প্রার্থী সেটি বড় কথা নয়, মানুষ তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে চাইছেন। আমরা মানুষের মতকে গুরুত্ব দিতে চাইছি। তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, বিরোধীদের ধরে জেলে ভরছে। একজোট না হলে তৃণমূলের সন্ত্রাস বন্ধ হবে না।